এখানে কাবার ভিতরে আমার রসুল একবার চুমা দিয়েছেন, কেমন পর্যন্ত সেই পাথরে চুমা দিবে মানুষ? যেই হুসাইনের গলার মধ্যে হাজার বার আমার নবী চুমা দিয়েছেন, সেই গলায় যারা ছুরি চালিয়েছে এরা কি জান্নাতে যেতে পারবে? আমি এই পর্যন্ত যে ওয়াশটা করছি এটা বুঝছেননি, এই পর্যন্ত যে ওয়াশটা করছি এটা বুঝছেননি, তো এখন আরেকটা বিচার হাতে লন, মুরতাদ লন। ঘটনাটা কি ইহুদিরা ঘটাইছে? কথা কয় না। খ্রিস্টানরা ঘটাইছে? হিন্দুরা ঘটাইছে? কেটা ঘটাইছে? মুসলমান পরে কস না, দাড়িওয়ালা, টুফিওয়ালা, ফাগরিওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িন নেওয়ালা, কোরআনে হাফেজ, কথা কন ঠিক না বেঠে? এই এজিদের কিছু চেলা বাইছে বাংলাদেশ, ফুরা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যেইভাবে একটা রাষ্ট্রকে স্বাধীন করতে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি একটা ডাক দিয়ে জান মাল দিয়ে দেশটাকে স্বাধীন করছে। এই 15ই আগস্ট, এই 15ই আগস্ট শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই শুধুমাত্র তারা শহীদ করে নাই, তার পুরো পরিবারটার শেষ করে দেওয়ার স্বপ্ন এঁকেছিল। যেই লোকটা দেশ স্বাধীন করলো, যেই লোকটা ডাকে 30 লক্ষ মানুষ জীবন দিয়ে দিল দেশটাকে স্বাধীন করার জন্য, সেই লোকটাকে তারা শহীদ করে দিয়েছে। এরপরে দেখেন ছোট্ট বাচ্চা শেখ রাসেল তারও শহীদ করে দিয়েছে, তার মানে বোঝা গেল এরা পুরো বংশের শেষ করে দিছে, এমন মির্জাফর যুগে যুগে ছিল, কথা কোন ঠিক না? তো কারবালার ঘটনাটা তো একটা হিসাবে মিলায়েন, তো এরা শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হকে শহীদ করে নাই, 6 মাসের বাচ্চা আলী আজগরকে শহীদ করে দিয়েছে। তাইলে বোঝা গেল এর উদ্দেশ্য হইল ভিন্ন, পুরো নবীর বংশধারা শেষ করার জন্য তারা ছক আঁকছিল, কথা কোন ঠিক না বেটে? ভাগ্যক্রমে জয়নাল আবদিন বেঁচে গেছে, এই দিক দিয়ে আমার দেশের ভিতরে ভাগ্যক্রমে শেখ হাসিনা বেঁচে গেছে, হিসাবটা মিলে। তো ধর্মের উপরে আঘাত, রাষ্ট্রের উপরে আঘাত, এটা নতুন নয়। ধর্মান্ধতা, ধর্মের নামে উগ্রতা, ধর্মের নামে ধর্মের বিষ বাষ্প, এই সমস্ত উগ্রতার বিষ বাষ্প যারা ছড়িয়েছিল ধর্মকে কলুষিত করার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, নবীর বংশকে শেষ করে দেওয়ার জন্য, হেফাজত করার মালিককে সাবধান থাকবেন। ওই দিন দেখলাম এক নেতা বক্তব্য দিতেছে, বঙ্গবন্ধুকে তারা মারছে, মাইনা নিলাম, ওনার ওনার পুরো পরিবারটারে কেন মারবো? ওনারা মারছে একবার চিন্তা করছি, ওনার পরিবারটারে মারছে দুইবার চিন্তা করছি, আবার যখন কোর্ট প্রমাণ করে এই লোকগুলার হত্যাকারী আপনি, তখন আমি 3বার চিন্তা করছি। এখন মনে হয় যারা আসামি তাদের তো বংশ আছে, এই বংশগুলো তো আমাদেরকে মারার জন্য চেষ্টা করবে, এই জন্য আমরা সবসময় সাবধান থাকি, কথাটা গুরুত্বপূর্ণ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে, ওনার পরিবারের 72 জনকে শহীদ করলো, 6 মাসের বাচ্চাকে শহীদ করলো, আবার যখন দেখা যায় বাংলাদেশে ওই এজিদের পক্ষে দালালি করে, তখন আমাদের ভয় লাগে, ওরা আমাদের আশেপাশে ঘুরে সুযোগ পেলে শহীদ ফারুকের মতন আমি তাহিরি কো তার গলা কেটে আলাদা করে দিবে। আপনারা কোন যে কেন আমরা হক কথা বলি? এই 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 দুষ্ট প্রকৃতির মানুষ এখনো আছে, সুযোগ পেলে রাষ্ট্র শেষ করে দিবে, সুযোগ পেলে ধর্ম শেষ করে দিবে, সুযোগ পেলে আপনি যে রাষ্ট্রপ্রেমিক হন দেশনায়ক হন আপনাকে শেষ করবে, আপনি যে ধর্মের প্রেমিক হন রসুলের প্রেমিক হন ওই দুষ্ট প্রকৃতির লোকগুলো আপনাকে শেষ করে দিবে। রাগ করেন না, আমার বক্তব্যে কোনো রাজনীতির গন্ধ খুঁজবেন না, আমি যা বাস্তব তা বলছি। বঙ্গবন্ধুর এই অবদানকে যারা অস্বীকার করে এরা মির্জাফর, পরিষ্কার কথা, যারা শহীদ হয়েছে, যারা যারা যুদ্ধ করার পরে যারা বেঁচে ছিল, যারা মুক্তিযুদ্ধ করেছে, এই মুক্তিযোদ্ধাদেরকে স্যালুট দিতে হবে,
কথা বলেন ঠিক না বেঠে? তো এই দুইটা জায়গা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ধর্ম আর রাষ্ট্র। আপনি কি মনে করেন যে এই বাংলাদেশটা যদি ইঞ্চি ইঞ্চি মাটি লিয়ে কেউ কেউ যদি মনে করেন যে কাহিনী করে, আমরা কি সাইরা দিমু? লাডি দিয়ে তো পাকিস্তানের বাইরে হুতাই লাইছে, আর এখন তো ঘরে ঘরে আসোই লই তো রাখ আর আহেন চাইলে ইমান আসিনি তো দেশকে ভালোবাসা ইমান, ইমানের অঙ্গ, আহলে বাইতকে মহব্বত করে ইমানের অবিচ্ছেদ্য অংশ, আর রসুলকে মহব্বত করে ইমানের মূল। লাইন বুঝেন তো? লাইন বুঝছেন তো? এই লাইন বুঝলে ইমাম হাসান হুসাইনের চেতনা বুঝবেন, আর নাইলে ঘটনা কম হাসবেন নাচবেন জিকির করবেন। এই ফাতলা ওয়াজ আমি করি, যদি ওয়াজ বাড়িতে দিতে না পারেন, আমি যে ছিলাম আমার কি কষ্ট হয় না? আমি যে রাত্রে ঘুম 22 বছর ধরে ঘুমাইতাম পারি না, রাত্রে বেলা ঘুম নাই, 22 বছর ধরে ঘুম নাই, আমার কি কষ্ট হয় না? এরপরে যে এই চ্যালেঞ্জ হাতে নিছি, এরপরে দেখবেন কিছু লোক আছে দোকান ফাটে বয়া ওয়াজের সমালোচনা করে, কথাগণ ঠিক না বেঠে? আছে কি না বলে? এর হলো আর এক সমাজের শত্রু, ইতালে মুনাফিক নাম্বার টু। কথা কি সত্য বলছি? রাগ করবেন না, বলছি ইমাম হাসান হুসাইনের চেতনা তো, এই নামটা দেখলে তো আমার হুশ থাকে না। কেন? ইসলাম জিন্দা হো তাহাই হার কারবালা কে বাদ। এই গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়, দিনের কল্যাণে রক্ত মরুভূমিতে ঢেলেছে বলে ইসলাম জিন্দা হয়েছে, জোরে কোন ঠিক কেনা? কারবালার মাঠ শুধুমাত্র মাঠ নয়, কারবালার মাঠ হলো একটা পবিত্র গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে একটি ইমানি অস্তিত্বের মাঠ। সেই কারবালায় ফিরে যেতে হবে। এই মুহূর্তে যদি কারবালা হতো, কাইতলা রাইতলা সাম্বারে নিম্বারে পানি কি আর এদেশে রাখতাম, বিমান দা উইরে গিয়ে হলো হুসাইনের মুখে বাংলার পানি ঢেলে দিতাম। যেই নবী না হইলে পানি হতো না, সেই নবীর আউলাদের জন্য পানি বন্ধ করছে, আর আপনি কইবেন যে এরার দোষ নাই, এটা আমরা মাইন্না নিমু। হেরার ওয়াজন কি করবো? কারবালা দিয়ে বাংলাদেশ করা দরকার, ফুরা প্রতিশোধ দিনে আমার দরকার ফুটা একটা বাইরে। যারা এজিদের পক্ষে দালালি করে কই এজিদ বলি কোনো দোষ নাই, মেহরাবে দ্বারা মসজিদ মেহরাবে দ্বারা এক এজিদের বলি কোনো দোষ নাই, এজিদ বলে মর্দে মুজাহিদ, তখন আমি তার ফেসবুকে লিখকে দিছে করে এজিদ যদি কোনো দোষ না থাকে তুই যেমনে কই যাস মনে যে এজিদ তোর বোন জামাই, আর আর কি তাকে মানকে মানে মারামারি করতারি, আর আমার মুখটা তো বুঝেন না। এরপর আবার কইলাম যদি তোর অতই অত যদি সমস্যা তোর তোর গরু যদি বাচ্চা কাচ্চা হ তাহলে হ্যাঁ নাম রাখিস এজিদ। আবার কই এটা কি তা কই ইডু ইডা ইডু ইডা সব বুঝে এটা বুঝে না, তাহলে এই জন্য আমার পাবলিক গুলোর ব্রেইনটারে ওয়াশ করে ফেলাই। ইউটিউব মুলুবি বাড়িছে কিছু, গুগল মুফতি বাড়িছে, ফেসবুক মুফাসির বাড়িছে, এরা গরকুনাথ বইয়া ভিডিও বানায় সাইরা দে, আর আমার ইয়াং জেনারেশনটা পাগল হয়ে গেছে। আই সর্বনাশ, যেই সুন্দর ওয়াশ করে মোহন কালকা হুলছে, এক মৌলবি কে আছে মা ফাতে মারে মা কোন যাইতো না, এটা কত হইল ক মা ফাতে মারে বলে মা কোন যাইতো না। আচ্ছা আমরা মা ফাতে মারে মা ডাই কি ঘৃণা করে না সম্মান করে? মানে হেরা কোরআন থেকে দলিল দিছে, আল্লাহ কোরআনে বলছে নবীজির স্ত্রী হইলো তোমাদের মা। ওকে মা মান্য নিলাম, কোরআনে আছে নবীজির স্ত্রীগণ হলো তোমাদের মা। তখন হেরা যোগ দিতে মার ঘরে মেয়ে হইলে কি না হয় কত রে বোন ফাতে মা বলে আমরা বোন লাগে ওন হের মুখটাতে একটা কথা কোন লাগে তোলে মৌলা আলী রাতে লাগে আমরা দোলা ভাই লাগে হে কই নিতাছে রে সিনি জিনিসটা রে বারে তোমার কই নিতাছে তোইলে কি তা ওই হাসান হোসেন আমরা বাইক না লাগে হেরালে জান্নাতের সর্দার হেরালে ইমানের ইমানের অবিচ্ছেদ্য অংশ কথা কোন ঠিক না বেটি উম্মুল শব্দের অত্যন্ত মূল একটা আছে ধর্মীয় আত্মীয়তা আর একটা আছে সামাজিক আত্মীয়তা একটা সামাজিক সম্পর্ক আর একটা ধর্মীয় সম্পর্ক হেরা ইডো বুঝে না হিডো বুঝে না একটা দান্দা লাগাই দে কোন রকম ভাবে যদি মিলে নিতে পারে এটার বিরোধিতা করে এমন কিছু মৌলবি আছে না নাই তবে রাগ করেন না ইউটিউব তার মুরব্বীরে সালান না আর ফুল্লা ভানকে এতগুলো বুঝেও না আমরা তো দেখি কোন মৌলবি কি বলে তখন আমরা একটু জবাব দন লাগে নাইলে আমরা ফুল্লা ভানকে ঠিক থাকতো না নাইলে তুমি হেরার মতো আল্লাহ হেরার মতন বড় হুজুর আর দুনিয়াতে নাই কথা কোন ঠিক কিনা? এবার আর একটু সামনে যাই কষ্ট হইতেছে আপনারা আরে এবার আর একটু সামনে যাইতেছি আমার দুষ্ট কয়ে গেছে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলা কেটে ফেলছে গলাটা কাটতে কিতা করছে
বললো মের মাতাত নিছে, কিসের মাতাত? গলার মধ্যে একজন একজনের চুমা দিত বারবার, তিনি কে? আমার নবীজি। আমার নবীজি কি দিত? চুমা দিত। সেই গলাটা নিয়ে বলল মেরে বললমটা নিয়ে গলাটা বরাবর না ঢুকে দিছে, নাউজুবিল্লাহ কইতেন না। অনেকগুলো মানুষ তাকায় দেখতেছে ওনার গলা কাটা, ওই লিখি দিব কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। তাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবিত থাকা অবস্থা যেমন কারামত দেখাইছে, ওনার জব করার পরও মস্তক মোবারক থেকে কারামত শুরু হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? আল্লাহ বলছে আমার পথে যারা জীবন দেয় এরা মরা না জিন্দা, এরা মরা না জিন্দা। এই জন্য দেশের জন্য যারা শহীদ হয়েছে তারা জিন্দা, তারা কি? এবং যারা ধর্মের জন্য ধর্মকে কায়েম করতে শহীদ হয়েছে তারা কি? আল্লাহর ওলিরা কি? জিন্দা। এই জন্য দেশের জন্য শহীদ হয়েছেন যারা। এই 15ই আগস্ট শোকাবহ মাস, এই মাসে আমরা ওই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত এবং তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মকাম দান করে, বলেন আমিন। গভীর মনোযোগ, এবার বল্লামের মাথায় কল্লা মুবারক। অন্যান্য মানুষ বলতেছে, আমরা তাকে দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলা দিয়া যদিও বললাম ঢুকাইছে, ঠোঁট মুবারকটা নড়াচড়া করে। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা। এই আয়াতটা সূরা কাহাফের মধ্যে আছে, এই আয়াতটাই পড়ছিল ইমাম হুসাইন, ঠোঁট মুবারক দেখো যে কি তেলাওয়াত করছে, এজন্য কয়ে দিলাম। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম, এটা ছিল একটা একটা কারামত, আশ্চর্য ঘটনা। আর ইমাম হুসাইনের কল্লা মুবারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাওয়া, ওটা আশ্চর্যেরও আশ্চর্য। সুবহানাল্লাহ। না না এরা বুঝলে গেছে কাছে কেন কেটা বইছে, আগের হাত ছোট দেয় আইলো ঠিক হয়ে যাবে। বাবা বাবা না লক্ষ্মী বাবা বাবা দেখ এক কথা বলছি না, এ তোমার পা লাগছে, এটা এটা জান্নাতের বাগান বাবা, আদব রাখবা। আমি দেখতেছি তোমরা কুড়ুর কুড়ুর করতেছো, সাবধান পালা রাইবা না, একজনের পা যেন একজনের শরীরে না লাগে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। কেমন যা যার পায়ে লাগছে, যে পা লাগাইছে সরি। আমার যুবক ভাইয়েরা অত্যন্ত তত্ত্বভিত্তিক কথা বলব, যেই কথাগুলো আমাদের না জাতির জন্য যথেষ্ট। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কল্লা মুবারক বর্ষার ভিতরে ঢুকাইয়া দিল, সবাই বলতেছে আমরা দেখতেছি এই কল্লা মুবারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছি। আমার আল্লাহ বলেছেন ওয়ালা সাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পথে যারা জীবন দিয়েছে এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, আপনারা জবান খুলে কোন এরা কি মরা নাকি জিন্দা।
শুধুমাত্র জিন্দা নয়, এরা আমার আল্লাহর তরফ থেকে জান্নাতের খাবার রওজা মুবারকে খাইতেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইমাম হুসাইনের কল্লা মুবারকটা যিনি বল্লমে ঢুকাইছে তার নাম হলো খুলি ইবনে জিয়াদ। কল্লা মুবারক নিয়ে রাজ দরবার গেল, যায়া দেখে রাজ দরবার বন্ধ রাতের বেলা। খুলি ইবনে জিয়াদ কল্লা মুবারকটা নিয়ে তার বাড়ির মধ্যে চলে গেছে, ঘরের দরজার মধ্যে রেখেছে, রক্ত মুবারক ঝরতেছে, ঘরের দরজার মধ্যে রেখেছে। রাইকা ঘরের ভিতরে স্ত্রীরে ডাক দিছে, স্ত্রী ঘুম থেকে উঠছে রাতের বেলায়, স্ত্রীকে ডাক দিয়ে একটা শোনো, তোমার জন্য আজকে আমি এত দামি সম্পদ নিয়ে এসেছি, জীবনেও তোমার কোনো অভাব হবে না, জীবনেও তোমার কোনো অভাব অনটন হবে না। স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী স্ত্রীর জন্য স্বর্ণ আনে, গয়না আনে, মণিমুক্তা আনে, তুমি আমার জন্য কি এনেছো? এবার ডাক দিয়ে বলে, আমি বিশাল একটা অঙ্কের মাধ্যমে, বিশাল একটা অফারের মাধ্যমে নবীর নাতি ইমাম হুসাইনের কল্লা কেটে নিয়ে এসেছি। আল্লাহু আকবার। স্ত্রীটা ডাক দিয়ে বলে, স্বামী স্ত্রীর জন্য স্বর্ণ আনে, কয়না আনে, রূপা আনে, মণি আনে, মুক্তা আনে, কেমনে তুমি ওই কল্লা কেটেছ যেই গলার মধ্যে আমার নবী চুমা দিত চুমা? কেমনে তুমি কল্লা কেটেছ যেই কল্লা যেই গলার ভিতরে আমার নবী আদর করতেন, যেই মাথার মধ্যে মা ফাতেমা হাত বুলিয়ে আদর করে দিতে, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পারাত আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পারাতেন আম্মা ফাতেমাই, সে গোলা কেমন করে নীল জিত তলোয়ারের আগায়। আল্লাহু আকবার। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হুসাইনের গোলে এজিদের দল তলোয়ার চালায়, হুসাইন নবীজির ঔলাদ সালাম জানায় মুরাদ। কন্যা কন্যা হুসাইন তো খুশি হবে, হে হুসাইন নবীজি সালাম জানায় মুরাদ, বলেন সালাম জানায়। হাই রে স্ত্রী ডাক দিয়া কয়, পাপিষ্ট কেমনে এই বল্লমের মাথায় কইরা এই কল্লা মুবারক আমার ঘরে এনেছো? আমি তোমার স্ত্রী বিছানা সাইরা দিলাম, যে স্বামী নবীর আউলাদের গলায় ছুরি চালাইয়া দে এই স্বামীর সংসার আর আমি করব না। আল্লাহ আকবার। তো এজিদের সঙ্গে আমরা কি সম্পর্ক রাখা দরকার আছে? তাহলে আমরা সম্পর্ক ছিন্ন করতে হবে, ঠিক কিনা বলেন? ডাক দিয়া বলে, হে নাফরমান, তোমার সংসার আমি করব না, সংসার আমি ছেড়ে দিলাম। এই কথা বইলে ঘরের দরজায় এসেছে, আয়েশা দেখতেছে এমন একটা বর্তনের উপরে কল্লা মুবারক। ওই স্ত্রী ডাক দিয়া বলে, আমি যখন দেখছি বর্তনের উপরে কল্লা মুবারক রাতের বেলা, কিন্তু আমি গিয়ে দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক থেকে রহমতের নূর মুবারক বের হইতেছে। ও আমার রাইতলের বন্ধু, ও আমার সাম্বারি নিম্বারির ও বাদুইদের বন্ধু গো, কি বাসায় বলবো,
ইন্দিমিন টাইমে মহিলাটা ডাক দিয়া বলে, আমি দেখলাম নূরের আলো বের হইতেছে, এই ঘরটা আমার আলোকিত হইয়া গেল। একটু পরে আমি দেখলাম গাছের ডালে পাখি ঘুমাইতেছে, আসমান থেকে এক ঝাঁক সাদা পাখি আমার ঘরের চতুর্পাশে হাজির হইয়া গেছে। এটা কি দুনিয়ার গাছের ডালের পাখি না নূরের পাখি? হায়রে ও যুবক, এ যুবক আমার যুবক ভাইরা, এ যুবক ভাইরা রে, সবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? চিৎকার মানে কোন ইয়া হুসাইন, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকের চতুর্পাশে সাদা রঙের পাখি আনছে, যেন পাখি গুলো ডানা দিয়া হুসাইনের গলা মুবারকে বাতাস করতেছি। হরি অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জানা জুরায় না। আহা রে জালা জুরায় না। আমার যুবক ভাইরা প্রেম নিয়া, প্রেম নিয়া কণ্ঠটা ছাইড়া দাও, হুসাইন খুশি হবে। ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে জ্বালা। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, আল্লাহ বলে অজিবরাইল, অজিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্র মণি। ও আমার চেহারা থেকে যেই আলোটা আসতেছে, এই আলোটা আস্তে 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 বাড়তে বাড়তে আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে। ওই মুহূর্তে কিভাবে হুসাইন রাদিয়াল্লাহু কল্লাম পারতা ওই বাজারে গিয়া গেছে, নেওয়া করে বাজারে বাজারে ঘুরাইল রে বাবা,
এমন একটা অপমানজনক ভাবে তারা বর্ষাকালে ঘুরায়া ঘুরায়া বাজার ঘুরাইতেছে, বাজার ঘুরাইতেছে। এজিপ যত বর্ষার আজ ঘটনার হল নায়ক ঘটনা। এই বাংলাদেশে দেখবেন কিছু কিছু মানুষ আছে ঘটনাটা করে রাখতে, সবার মন কত আজকে আমার বেশি আমার তো বাবা বহুত দেখছ ইউটিউবের পাতায় পাতায় তো আসি, আসি না নাই ফেসবুকে আসি না নাই, যাক আজকে একটু অডিও তো শুনলাম সেরা দেব না কেন ইনশাল্লাহ মার আওয়াজ রইব বাজান। এসি ধরে ট্রেকিং করার কথা আছে নি, কোন জায়গাতে আছে ট্রেকিং করলে তো বেরিব। এবার এই বিদ্যা দেখতেছে কল্লা মুবারক পেঁয়াজে ঘুরাইতেছে, অনেক মানুষ চোখের পানি ভরে আকান্তছে। এবার আপনার কাছে আমার চারটা দাবি আছে, চারটা দাবি আপনি পূরণ করলে আমি মেনে নিব, নাইলে মানব না। এর মধ্যে একটা হলো আমার বাবারে যারা শহীদ করেছে এই হত্যাকারীদেরকে আমার হাতে তুলে দিতে হবে। আপনারা জবান খুলে বলেন আম গাছে কি আম ধরে না জাম ধরে? ইমাম হুসাইনের পোলা, ইমাম হুসাইন আমার মৌলা আলীর পোলা, কথাটা একটা বারো আছে না শুনল? তারা যারা 40,000 চিঠি মারেছে তুমি তো তারা অবস্থান কিন্তু করে কি বুঝাতে আমরা বুঝি কোন ডাইলে কথা বল সব বুঝি, এই জন্য প্রতিবাদ করি কথা বলে ঠিক না বেঠে। একটা ভাষা ছিল এইরকম, হ্যাঁ হুসাইন আপনি আসুন আমরা আপনার কাছে বায়াত করব, যদি আপনি না আসেন আর আমরা যদি বায়াত দিতে না পারি আমরা মরে গেলে আল্লাহ হাশরের ময়দানে আপনার বিরুদ্ধে অভিযোগ করব।
চিনির ভাষা এত সিরিয়াসলি ছিল, এমন ভাবে চিনি নিয়ে গেছে, নেওয়ার পরে পানি বন্ধ করে দিয়েছে। আমার মুখে কথা না তো হুসাইন পানি খাইবা মুঝে কুফাওয়ালো বলবো গজলটা খুব কষ্ট লাগে গজলটা এরপরে বলতেছি মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো মৈ আয়া নহীঁ হো বুলায়া এটা তো উর্দু বলছি, বাংলাটা বলি তাহলে সবাই বুঝবে। উমা হুসাইন বলে ও হে কোফাবাসি আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে যে মাথা চুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিত সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি মুছে কুফাওয়ালো মুসাফির না সমঝো কহে বন্দ পানি শাহাদত কি মনজিল কো পায়া হে মেনে শাহাদত কি মনজিল কো পায়া হে মেনে আমি সুরাতের পানি পান করতাম, তোরা পানি বন্ধ করে দিয়ে মস্কের পানি শেষ করে আমাকে তৃষ্ণার্ত বানাইছিস, তোরা আমার তৃষ্ণার্ত বানাই করাইছিস, তোরা মনে করেছিস আমি মরে গেছি, না আমি মরিনি আমি জিন্দা হয়ে গেছি। তাই যে বালা কাটার পরে কোরআন তেলাওয়াত জবানতি উচ্চারিত হয়েছে যে বলেন না সুবহানাল্লাহ, কষ্ট কি বুঝছো? এই পর্যন্ত বুঝছেন না তেলাওয়াত? এই পর্যন্ত ওয়াজ বুঝছেন তো ইনশাআল্লাহ? গভীর বলেন আমার যুবক বলেন ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাম বরক বাজারের মধ্যে ঘোরাই সবাই আমার সাথে টান দিয়ে বলেন বন্ধু রে আমার যুবক ভাইরা ও আমার রাইতলার বাবা বীর হ্যাঁ গো
হুসাইন কল্লা মুবারকটাকে যখন বাজারে ঘোরাইছে, এবার জয়নুল আবদিন ডাক দিয়ে কইছে, তোমার কাছে আমার চারটা দাবি আছে। এক নম্বর দাবি হলো আমার হাতে ফিরে দিতে হবে, আমার হাতে তুলে দিতে হবে। দুই নম্বর হলো আমার আমার বাবা সহকারে যার কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, কবর ব্যবস্থা করতে পারি। দুই নম্বর হলো তিন নম্বর হলো দামেস্কের মসজিদে আমাকে বক্তব্য দেওয়া নামাজ পড়ার সুযোগ করে দিতে হবে। চার নম্বর হলো যারা আমার শুভাকাঙ্ক্ষী হইয়া কুফা এবং কারবালায় এসেছে এদেরকে নিরাপদে মদিনায় যাওয়ার রাস্তা দেখাইয়া দিতে হবে। জুড়ি জুড়ি কি আল্লাহ আকবার বলা যাবে না? প্রশ্ন কয়টা? প্রশ্ন কয়টা? কার কাছে? এই গণনাটার পর আমরা জানি না, অনেক সময় অনেক সময় আমরা ওয়াজ করার সুযোগ পাই না। আমি কাটছি না সীমারে কাটছে। মুনাফিক যারা আমি তো স্টেপ করে মুনাফিক যারা এমন করে ভাইদের কথা বলে আসেন বসেন কিছু কথা হবে ভিতরে কি ভিতরে কি বহুত পারা এ রাগি মানুষ গুলো শেষ করলো বাবা কথা দিক না বেটি এদের ভিতরে ফেস থাকে না আমি তো চেষ্টা করছি, কেউ তো স্বীকার করে না, কি করতাম প্রসঙ্গে পরে জয়নাল আব্দিন আপনার কাছ থেকে প্রথম প্রশ্নের উত্তরটা এভাবে পাব আমি কখনো আশা করি নাই। দুই নম্বর আমার যারা শহীদ হিসেবে তাদের কল্লা গরু আমার হাতে হ্যান্ডওভার করতে হবে। এরপরে তিন নম্বর দামেস্কের মসজিদ আমাকে কথা বলার সুযোগ দিতে হবে, বিশাল বড় মসজিদ, সমস্ত মানুষের আগে তো মসজিদ কম ছিল বেশি ছিল কম ছিল আমি জানতে চাই আমার বাবা হুসাইনের অপরাধটা কি ছিল। শুধু অপরাধটা বলে দাও আমি চলে যাব, কেউ আর অপরাধ বলতে পারে না, মাথা নোয়া যাচ্ছে, সব চোখের পানি ফালায় ভাবতে সাহারি কাজটা কিতা করলাম রে। মসজিদে বেড়ালে গেছিলাম, আলমদি বলে গেলাম, সিরিয়াল হয়েছিল।
তো সামনে গেলে দিয়ে দিন ইনশাল্লাহ এর আবার সম্মান করে কইলে দে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আমরা দেশে যখন আল্লাহ আকবার কয় আমরা উত্তর দিই কি আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি উত্তর দিই আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলে উত্তর দিই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কি বলি পুরো দাঁড়িয়ে নেবে কি ইয়া রাসূলুল্লাহ বলে জুমা দে ঠিক কিনা কিন্তু ইমাম হুসাইনের ছেলে জয়নাল আবদিন ছেলে যখন দামেস্কের মসজিদে আজান দিছিল তিনি উত্তর বলে এগুলো দেয় নাই যখন মুয়াজ্জিন কইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সে বলতেছে আল্লাহ এমন একটি নাম যেটা কোন তুলনা আমরা মত উত্তর করেছে এরপরে মুয়াজ্জিন করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমার কল বলে পুষ্ট বলে আল্লাহ ছাড়া মাহবুব নাই আমার মতন হয়েছে এরপরে আশহাদু আন্না মুহাম্মাদান ইমানের বাপ নাই কথা বলে ঠিক আছে
এই জন্য এখন সেই মন্দির আছে না নাই দেখবেন ওদের মুখ দিয়ে কারো আওয়াজ শুনবেন না, ওদের দিক দিয়ে হাসান হুসাইনের আওয়াজ শুনবেন না। এটা গোলাপ থেকে পাইছে ওই ইহুদিদের প্রোটেকশন কথা বলেন ঠিক না বেঠে একজনের নাম ইমাম আল আকবর, নাম কোন আমি দিব, এক নম্বর কে ইমাম আলী, দুই নম্বরে ইমাম আলী আউসাদ, তিন নম্বরে কি ইমাম আলী আউসাদ, তিন নম্বরে হলো ইমাম আলী আজগর, ইমাম আলী আজগর। শহর বানরুদন করে, শহর বানরুদন করে আজগর নাসি লয়ারে, হ্যাঁ এই আজগর শান আসেনি আর আসেনি রে, এই আজগর তো ওই আজগর ইমাম হুসাইনের ছেলে আলী আজগর, মানুষে পানি ঠিক না বেটে সবাই গেছে সবাই মানুষ আহারে বার বছর হয়ে গেল বংশ শেষ হয়ে গেল শেষ হয়ে গেছে পরে আর ফুটকার হয়ে মানে কাম হইছে আমি নিজেই তো নিজে দেখলে তো পারে না কি জানে যে আমার মাতৃ হ্যাঁ মরণ লাগবো, আমি তো ড্রাইভার সব করেছি তখন নেবে আমি বললে বুঝুক তেমন মারছে কেন তোমরা নিবাইছ আমার ঘরের আগুন, আর আমিও ঘরের ভিতরে সাজা করে নিবাইছি আমার নবীর কোটি কোটি উম্মতের দুজকের আগুন, আর বড় বেড়ে গেল সুবহান সৌন্দর্য, আর আবিদিন হলো এবাদতকারীদের মধ্যে সুন্দর এবাদতকারী, এই জন্য ওনার নাম সেদিন থেকে জৈনুল আবিদিন হয়ে গেছে। তাহলে সেই জৈনুল আবিদিন আছিল ছিল বলেই তো আহলে বাইতের দেবের নিশান কি দাফন হয়েছে না উঠতেছে, আমি স্বপ্নে দেখলাম, উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম আমার ঘরের মধ্যে আমার রাসূল আসছেন, করে বললাম সুবহানাল্লাহ, আর বড় করে বললাম আল্লাহু আকবার, আমার ঘরের ভিতরে রাসূল আসছেন আমি স্বপ্নে দেখলাম। আচ্ছা বলেন তো রসুলকে স্বপ্নে দেখা যায় কি যায় না? আমরা কি চোখে কি লাগাবো আবু জাহেলের চশমা নাকি আবু বকরের চশমা? আবু জাহেলের চশমা লাগালে রসুলকে দেখা যাবে না। এই যে একটা হাদিস আমি আপনাদের সামনে একটু পরিবেশন করতেছি, এই হাদিসটা হলো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
আমি সেই দিন রাত্রে বেলা একটু ঘুমাইলাম, সুবহানাল্লাহ বলবেন না, রাত্রে বেলা একটু ঘুমাইলাম, ঘুমের করে স্বপ্নে দেখলাম আমার রাসূল আসছে। আয়েশা পরে আমার রাসূলের দাড়ি মুবারকে এবং চুল মুবারকের মধ্যে কি লাগানো, বালু লাগানো, কি লাগানো, বালু লাগানো। ওই মুহূর্তে আমি চিন্তা করলাম, রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকের মধ্যে কেন বালি লাগানো, কেন আপনার চুল মুবারকের মধ্যে বালু লাগানো, সেটা আপনি আমাকে বললেন। আমার রাসূল বলেন, হে উম্মে সালমা, তোমার কাছে আমি কিছু মাটি দিয়ে গেছিলাম, আগে মাটিগুলো একটু দেখো, মাটির ভিতরে মাটিটা কি লাল নাকি মাটিটা এখনো মাটি আছে সেটা আগে দেখো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উম্মে সালমা, তুমি আগে দেখো। উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারক কেন ভালো লাগানো? তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উম্মে সালমা, আমার নাতি যখন কারবালার মাঠে, যখন আমার নাতির গলায় যখন ছুরি চালিয়েছে সাহিত্য, আমি সেখানে উপস্থিত ছিলাম। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন, দাখালতু আলা উম্মে সালমা, আমি উম্মে সালমার ঘরে প্রবেশ করেছি, ওয়াহিয়া তাবকি, আমি দেখছি সে কাঁদছে। তখন তো আমি জিজ্ঞেস করলাম, মা ইউবকি, কে, তুমি কাঁদছ কেন? কালা, তিনি বললেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজিকে দেখেছি, ফিল মানামে, ঘুমের ঘরে, ইয়াবকি, নবী কাঁদছে, ওয়া আলা রাসিহি, এবং নবীর চুল মুবারকে, ওয়া মাথা মুবারকে, ওয়া লিহিয়াতিহি, দাড়ি মুবারকের মধ্যে আতওয়া, মাটি মুবারক লেগে আছে। ফাকুলতু, আমি বললাম, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে আপনার এই অবস্থা কেন, দাড়ি মুবারকে ভালো কেন, মাথা মুবারকে ভালো কেন? রাসূল বলেন, কর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাহিদতু কাতলাল হুসাইনি আমিবান, আমি যখন দেখেছি ইমাম হুসাইনকে শহীদ করছে, ইমাম হুসাইনকে তারা মাটিতে ফেলে দিয়েছে, আমি তখন ওই জায়গার ভিতরে আমি উপস্থিত ছিলাম, সেই জায়গার মধ্যে হুসাইনকে নিয়ে আমি বুকের মধ্যে ছড়াইয়া ধরেছি। আর ওই মুহূর্তে আমি যে কারবালার মাঠে গড়াগড়ি খেয়েছি, কারবালার মাটি আমার মাথায় লেগে আছে। এই কথার দ্বারা বোঝা যায় রাসূল হাজির ও নাজির। চোখে দেখা ছাড়া সাক্ষী দেওয়া যায় না, কানে শুনলে সাক্ষী হয় না, চোখে দেখতে হয়। রাসূল সকল উম্মতের পক্ষে আমার রাসূলকে সাক্ষী হিসেবে ডাকবে। ও বন্ধু, এ কিরে করছে? নবী বলছে করবে, এটা কিরে করে নাই? রাসূল বলবে করে নাই। এইভাবে সাক্ষী আল্লাহ পাক দিলে আপনারা সবান করে বলুন, আমার নবী হাজির হওয়ার ক্ষমতা আছে না? এই আমাদের বাড়ি না ধরে না আছে না? নাই নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ যদি নবীকে ক্ষমতা দিয়ে থাকে, আমরা কোনো অসুবিধা আছে? অনেকে তো বাপরে বাবা দেবে নাই, তোরা যেই দূরে মদিনা যাইতে লাগে 6 ঘন্টা বিমান দিয়ে, হিয়ার দিকে নবী আবার এখন আইব কেমনে? হ এটা একটা কত তোমার যুক্তি কি আছে? তোমার ব্যাটারি, তোমার ব্যাটারি কি হ্যাঁ অসুস্থ? তোমার ব্যাটারি কি অসুস্থ? অসুস্থ। আমার রাসূল বলেন, ইন্নাল্লাহ যাওয়ারিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য পূর্ব এবং পশ্চিমকে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে দেখতে পাচ্ছি। তোমার কাছে মনে হইতেছে বাপরে বাবা, তুমি কত জানে দূরে? নবীর কাছে কি দূরে না কাছে? আল্লাহর কাছে না দূরে? এই ক্ষমতা নবীর দিছে কেন? আল্লাহ যদি দিয়ে থাকে আমার বাচ্চাদের কোনো ক্ষতি আছে? এই জন্য যুবক পায় না। আমার রাসূল উম্মে সালমাকে সাক্ষাৎ দিলেন, আর এই রক্ত মুবারক গুলো পিয়ালার মধ্যে রেখে দিলেন। কেন? এই রক্ত মুবারকের উসিলায় আল্লাহ পাক আমার নবী পাক, আমার নবী পাকের অনেক উম্মত গুলোকে এই রক্তের বদৌলতে তিনি জান্নাত দিয়ে দিলেন। জোরে সুবহানাল্লাহ। তাহলে এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারকে জিন্দা না মরা? আমাদের জিন্দা না মরা? এই বিয়াদবরা ইমামে হুসাইনের ঠোঁটের মধ্যে আঘাত করেছে। আর একজন মুরুব্বি সাহাবী ডাক দিয়ে, এইভাবে ঠোঁটের মধ্যে আঘাত করো না, কারণ এই ঠোঁটের মধ্যে আমার রাসূল
অনেকবার চুমা দিয়েছেন, চলে আল্লাহ একবার। এই জন্য ওই সময় ভিতরে উম্মে সালমা বলেন, আমি একটা স্বপ্ন দেখি, সকালবেলা বের হয়েছি, দেখি আসমান থেকে বৃষ্টি পড়তেছে। কি পড়তেছে? বৃষ্টির পানি টিউবের পানির মতন নয়, দূরা দূরা রক্ত পড়তেছে, রক্ত। কি পড়তেছে? রক্ত পড়তেছে। এই জন্য ইমাম হাসান হোসেনের জন্য অস্ত্র সিদ্ধ হওয়া কি নরম করা কোন গুনার কাজ নয়। তবে খবরদার, এই অস্ত্র ফালাইতে যায় কেউ কিন্তু ছুরি দিয়া, বল্লম দিয়া, শিকল দিয়া সিঁড়ির মধ্যে বাইরে এনে না। এটা করা যাবে, এটা করা যাবে। অনেকে তো হুজুর কারবালার জমিনে ইমাম হুসাইনকে এইভাবে বল্লম মধ্যে ছুরি রেখে শহীদ করছে। এই বিরোধে আমরাও নিজেরাও তলোয়ার লইয়া বল্লম লইয়া দেখবেন, ইরানের মধ্যে দেখবেন কান্দিস না, আসতে তো কান্দিস না। তো এইরকম ভাবে অনেকে অতি ভক্তি দেখাইব, এটা সুবিধাজনক না। যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসতে বাবা আহুনের নাম আমার কিতাবে দেখেন, এইভাবে তলোয়ার দিয়া এমনি কুবাইতেছে, আবার এটা তুই দাবি এমনি শুরু হইতেছে। নোয়াইল হসপিটালে হসপিটাল নিয়ে দূর হোট হসপিটাল তো পারবে না, পরে আমার তো কোনো কানে না। লাস্টে কইলাম যে আচ্ছা ঠিক আছে, ইমাম হাসান রেহরা এইভাবে শহীদ করছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এইভাবে শহীদ করছে, তোমরা রক্ত ঝরা সেদিকে, তোমরা সব দিকে রক্ত ঝরাও। তো ইমাম হাসান যত বিষ পান করে শহীদ করছে, তোমরা বিষ খাও কি? আমরা মহাপত করে ঘিরে দিয়া তীর্ণ বাইরে নাম কারবার আছে তো না, নিজের শরীর নিজে সারানো নাম কারবার আমার, নিজের অঙ্গ নিজে কাটা হারা, নিজের শরীর নিজের শরীরে তাকে ক্ষত করা হারা। মানুষ কি বিভ্রান্ত করে শিয়াদের চরিত্র, এই সমস্ত পাদে কিন্তু আপনারা পা দিবেন না। আবার কি করে বড় একটা ঘোড়া বানায়, কি বানায়? বিশাল বড় ঘোড়া বানায়, আবার হাসান হোসাইনের প্রতীক বানায়। এগুলো প্রতিমা বানাবো, প্রতীক বানানো এগুলো হারাম। এগুলো কি? এগুলো করা যাবে? এগুলো মাথায় রাখবেন, এগুলো কিন্তু চক্রান্ত শুরু হয়ে গেছে। আমাদের সাথে দেখবেন কিছু কালা কাপড় করবো, এতে তারপরে এই তাজিয়া নামে, তাজিয়া নামে কি করে এইভাবে তারা কি করে, তাজিয়া নামে এইভাবে তারা মিছিল আর মিছিল করে, মিছিল আর মিছিল করবে। কিন্তু এগুলা আমাদের শরীয়তে জায়েজ, এগুলা থেকে যাওয়া যাবে না। ওই ইউটিউবে দেখা, টিকটকে দেখে দেখা মানুষের গোলা পান, এগুলো একটা ফ্লেভার না তো, একটা মাস্তানি মাস্তানি ভাব লাগে, এগুলো দেখা কিন্তু নামাজ এক অর্থ করে না। যদি বিশ্বাস না হয় আপনারা বাস্তব যায় দেখছেন, নামাজ যে পড়ে না কথা কোনো ঠিক না বেঠি। এই জন্য আপনারা এই সমস্ত ফাঁদ থেকে বাচ্চা থাকবেন। যারা ইমাম হাসান হুসাইন এবং সকল সাহাবায়ে কেরাম আহলে বাইতকে মহব্বত করে, এদের সাথে আপনারা যাবেন, কথা বলেন ঠিক না বেঠি? আমরা সুন্নিরা আহলে বাইতকে মানি, সাহাবায়ে কেরামকে মানি, আহলে বাইতকে মানি, সাহাবায়ে কেরামকে মানি, কিন্তু আমরা কোনো সাহাবীর বিরুদ্ধে কথা বলি না। আজকে দেখেন, আজকে দেখেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে তারা শহীদ করলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলো, কিন্তু ইমাম হুসাইন ওই ওই মাঠের মধ্যে দুই রেখাত নামাজ পড়ছে, পড়ছে কি পড়ে নাই? এই নামাজ আমরা চাই কি চাই না? আরো জীবনে চাই কি চাই না?